খুলে দেয়া হয়েছে ভিয়েতনামের নয়নাভিরাম গ্লাস ব্রিজটি, যার এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় গ্লাস ব্রিজ হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছে। কাঁচের এই দীর্ঘ ব্রিজটির কথা জানাচ্ছেন নিশীথ সূর্য। একদম স্বচ্ছ কাঁচের ব্রিজটিতে উঠতে হলে বুকে দম থাকতে হয়। যারা পাহাড় প্রকৃতি প্রেমী তাদের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে বড় এই গ্লাস ব্রিজটি। ভিয়েতনামের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সনলায় 2073 ফুট লম্বা এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে বাচলং ব্রিজ, যার বাংলা অর্থ সাদা ড্রাগন। বাচলং ব্রিজটি চীনের কাঁচের ব্রিজের রেকর্ড ভেঙে উদ্বোধনী আসরেই জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। 632 মিটার দীর্ঘ এই ব্রিজটি ভূমি থেকে 500 ফুট উপরে নির্মিত। দুই পাহাড়ের সংযোগে তৈরি ব্রিজটি 3 স্তর বিশিষ্ট ভারী কাঁচ দিয়ে বানানো, যা একসঙ্গে 450 জন পর্যটককে বহনের ক্ষমতা রাখে। স্বচ্ছ কাঁচের ব্রিজটিতে ওঠার পর নিচের দিকে তাকালেই ঘুরে যায় মাথা, বিশেষ করে যাদের উচ্চতা ভীতি আছে তাদের জন্য এই ব্রিজটি বেশ ভয় জাগানিয়া। এই ব্রিজ দেখতে পেরে আমি খুবই আনন্দিত, তবে ব্রিজের নিচের দিকে তাকালে ভীষণ ভয় লাগলেও মুহূর্তটা উপভোগ করছি। এতদিন 1726 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দীর্ঘতম গ্লাস ব্রিজের রেকর্ড ছিল চীনের গুয়াংডং এর দখলে, তবে সেটিকে ছাপিয়ে গেছে ভিয়েতনামের নতুন নয়নাভিরাম এই কাঁচের ব্রিজটি। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।